শিল্পী হিসেবে চলচ্চিত্রে অভিনয় করে সবার মন জয় করেছেন দিঘি। কাজের স্বীকৃতি হিসেবে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। সেই ছোট্ট দিঘি আজ নায়িকা চরিত্রে অভিনয় করছেন, আর নায়িকা হিসেবে বড় পর্দায় তার অভিষেক হতে যাচ্ছে চলতি মাসের 12 তারিখ। নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টুর তুমি আছো তুমি নেই ছবির মাধ্যমে বড় পর্দায় নায়িকা হিসেবে দেখা মিলবে দিঘির। ছবিতে জুটি বেঁধে অভিনয় করছেন বর্তমান সময়ের জনপ্রিয় নায়ক আসিফ ইমরোজ। আসিফ ইমরোজের সাথে জুটি বেঁধে কাজের অভিজ্ঞতার কথা জানিয়ে দিঘি বলেন, আসিফ ভাইয়া একজন পারফেক্ট কোয়ার্টিস্ট। আমাদের প্রতিটি শট দেখে কেউ বুঝতেই পারবে না এখানে এসে আমাদের প্রথম দেখা। এক কথায় বলতে গেলে কোয়ার্টিস্ট হিসেবে আসিফ ভাইয়া বেস্ট।